শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মৌমিতা, মাই লাইফ অন ক্যামেরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সামনে ছট পুজো, ছট পুজোতে ঠেকুয়া বাঙালি অবাঙালি সবারই ভীষণ প্রিয়। আপনাদের সাথে শেয়ার করব ঠেকুয়ার রেসিপিটা, যেটা খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। এখানে আমার কুর্তিটা আয়রন করে নিচ্ছি, কারণ প্ল্যান করেছি এইবার কালী পুজোতে কলকাতায় যাব। প্রত্যেকবার তো মালদায় যাই, শ্বশুরবাড়ির ওখানে বিশাল বড় করে কালী পুজো হয়, ভীষণ আনন্দ হয়। এইবার যাব বাপের বাড়ি। চলুন ঠেকুয়ার রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ নারকেল গুঁড়ো। আমি এখানে শুকনো নারকেল গুঁড়োটাই ব্যবহার করেছি। আর নিয়েছি চিনি, চিনিটাকে আমি গুঁড়ো করিনি, দানা চিনি দিয়েছি, তাতে খেতে ভালো লাগে। টুকরো করা কাজু, একটু কিশমিশ আর এলাচ ভেঙে এর মধ্যে মিশিয়ে দিয়েছি, আর সাথে অল্প একটু বেকিং সোডা অ্যাড করেছি। ঘিটা আপনাদের ইচ্ছে মতো আপনারা অ্যাড করতে পারেন, এই কারণেই বললাম যতটা আপনারা ঘি অ্যাড করবেন তাতে ঠেকুয়া ক্রিস্পি হওয়াটা নির্ভর করে। এখানে আমি ঠেকুয়াগুলোকে চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি আর 1 কাপ করে ভেজে নিয়েছি। মাখাটা খুব টাইট করে মাখতে হবে, তাহলে ঠেকুয়াটা ভীষণ ক্রিস্পি হবে এবং সবার পছন্দের হয়ে উঠবে। কলকাতায় যাব পুজোতে প্ল্যান করেছি ঠিকই, কিন্তু তার জন্য যে গুছানোর অনেকটা বড় একটা ব্যাপার হয়ে থাকে সেটা এই চলছে আমার। বাচ্চাদের জিনিসপত্র নেওয়া, নিজের সমস্ত দরকারি জিনিসপত্র নেওয়া, এখন সিজন চেঞ্জ হওয়ার কারণে কখনো ঠান্ডার জামা, কখনো গরমের জামা, এসব খেয়াল করে নিতে হয়। প্যাকিংয়ের কাজটা সত্যি কিন্তু একটা বিশাল বড় কাজ, দেখবেন আপনারা এটা করতে মনে হয় যে এই হয়ে যাবে, এই হয়ে যাবে, কিন্তু টুকিটাকি ব্যাগের মধ্যে কিন্তু নেওয়া চলতেই থাকে। বাচ্চারা স্কুলে বেরিয়ে গিয়েছে, হাজবেন্ড অফিসে, এখন মনে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে গুছিয়ে কাজটা মেটাই, কারণ আরও তো অন্যান্য কাজগুলো বাকি থাকে। কালী পুজোতে প্রত্যেকবার শ্বশুরবাড়িতেই যাওয়া হয়, আপনাদেরকে বললাম, বিয়ের পর থেকে প্রত্যেকবার শ্বশুরবাড়িতে যাই, কারণ ওখানে ভীষণ মজা হয়। বাড়ির সামনেই বিশাল বড় জাগ্রত মা কালীর পুজো হয়, কিন্তু বাবা মার কাছে পুজোর সময়টা যেতে পারি না, কারণ দুর্গাপুজোর সময় ছুটি তো বেশ কম থাকে, খুব কম দেয়। আর কালী পুজোতে এবারই যেহেতু ছট পড়েছে কালী পুজোর সাথে, তাই ছুটিটা বেশ বড় পাওয়া গিয়েছে, তাই এবছর প্ল্যান করেছি। দেখুন অলমোস্ট আমার প্যাকিংটা কমপ্লিট, এখানে বাচ্চাদেরটা নিয়ে ফেলেছি আর এখানে আমারটা নিয়েছি। আমরা উঠে পড়েছি জনশতাব্দীতে, এটা পাটনা থেকে সকাল 6টায় ছেড়েছে, আমাদের এখানে 6:30 এসছে। এই ট্রেনটা সকাল সকাল উঠে পড়লে একদম 1:30 সময় হাওড়া স্টেশন। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ব্রেড অমলেট, ব্রেড অমলেট বাচ্চাদের প্রিয় বলে এটাকেই প্যাক করে বানিয়ে নিয়ে এসেছি ট্রেনে। অপেক্ষায় আছি কতক্ষণে ঘরে পৌঁছাবো, বাড়ি পৌঁছাবো, অনেকদিন পর যাচ্ছি। আজকের ওয়েদারটাও বেশ ভালো করেছে, বাইরে বেশি রোদ নেই, কমফোর্টেবল ওয়েদার। অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তাই ভীষণভাবে অপেক্ষায় আছি কতক্ষণে ট্রেন পৌঁছাবে, বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করব। আর বিয়ের পর এই প্রথম কালী পুজোতে আমার বাড়িতে যাওয়া, তাই জন্য ভীষণ মনে মনে এক্সাইটেড আছি। আপনারা কালী পুজোতে কে কোথায় ঘুরতে গেলেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, কারণ পুজোর সময় ছুটিটা পাওয়া যায় একমাত্র এদিক ওদিক যাওয়ার। ওর বাবা আমাদের সাথে এবার আসেনি, ও পরের বার আসবে, কারণ শিলং যাওয়ার সময় বেশ অনেকটা সময় ও ছুটি নিয়েছিল। যাই হোক, ওর আসাটা কোনো ব্যাপার না, ছেলের মানুষ যখন খুশি ট্রেনে উঠে চলে আসবে। আমাদের আসতেই বাচ্চা কাচ্চা নিয়ে আসতে একটা বড় প্ল্যান করে আসতে হয়। এখানে আমরা কলকাতায় ঢুকে পড়েছি বন্ধুরা, এখানে অপেক্ষা করছি কতক্ষণে বাড়ি পৌঁছাবো, সবার সাথে দেখা করব। অনেকদিন পর নিজের জায়গাটাকে দেখে ভীষণ ভালো লাগছে, ভীষণ মনে মনে খুশি হচ্ছি। এই যে এটা সিটি সেন্টার 2, আমার বাচ্চাদের ভীষণ প্রিয় একটা জায়গা, কারণ ছোটবেলা থেকে এখানে ওরা এতবার ঘুরেছে, ওদের আসা চাই, এদিক ওদিক যাক আর না যাক সিটি সেন্টার 2 আসবে, জানি না, ওদের ভীষণই প্রিয় একটা জায়গা, ভালোই লাগে, খারাপ না মলটা। এই মলটায় সব কিছুই পাওয়া যায়, সব কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, বাচ্চাদের গেমস হলও আছে, সেখানে গিয়ে গেমস খেলতে পারে। আপনারা কলকাতায় আসলে এই মলটাতে একবার এসে দেখতে পারেন,
বেশ টাইমটা কেটে যাবে। দুপুরবেলা এসে তাড়াতাড়ি হাত মুখ টাত মুখ ধুয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর এই যে আজকে ভূত চতুর্দশী, ভূত চতুর্দশীর জন্য 14টা প্রদীপ দিতে হয় আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে, তাই মা এখানে 14টা প্রদীপ বারান্দায় সাজিয়ে দিচ্ছে। এই তো শুরু হলো কালী পুজোর প্রস্তুতি পর্ব। এই সময় চারিদিকটা আলোয় ভরে ওঠে, কি সুন্দর লাগে যখন এই বাড়ি বাড়ি প্রদীপগুলো জ্বলে, আলো জ্বলে, তাই না? পরের দিন রান্না হয়েছিল ইলিশ মাছ ভাপা। এইখানে নিয়ে মা মাখিয়ে দিয়েছে ইলিশ মাছটাতে সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে, তার সাথে একটু কাঁচা তেল। ভাবলাম এই ভিডিওটা, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন পাপ্তা মাছগুলো, ওইগুলো বাচ্চাদের জন্য পাপ্তা মাছের মা ঝোল বানিয়ে দিয়েছিল। ইলিশ মাছটা খুব একটা বাচ্চাদের পছন্দ না। কড়াই সামান্য একটু তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো মা ছেড়ে দিয়েছিল আর কিছুক্ষণের জন্য ওগুলোকে ঢেকে ফুটতে দিয়ে দিয়েছিল। ব্যাস তৈরি ইলিশ মাছ ভাপা, ভীষণ ফেভারিট আমার, ওই জন্য বাবা মার্কেট থেকে আমাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ ভাপা। আর ডিমগুলো ফ্রাই করা হবে, সাথে মাছ ভাজা। আহ বেশ জমে যাবে বলুন, এতদিন পর বাড়ি এসে ইলিশ ভাপা খেতে পেরে। কারণ বিহারে আমাদের ওখানে তো জানেন সবসময় মাছ পাওয়া যায় না, রুই কাতলাটা সবসময় পাওয়া গেলেও ইলিশ মাছ তো ভীষণভাবে রেয়ার, বর্ষাকালে হয়তো মাঝে মধ্যে পাওয়া গেল। সন্ধ্যেবেলা বাবার সাথে বেরিয়ে গিয়েছি মার্কেটে। এই মার্কেটটা আমাদের বাড়ির নিচেই, পুজোর সময়টা বলে ভীষণভাবে সুন্দরভাবে সাজিয়েছে, সব রকম জিনিস এই মার্কেটে পাওয়া যায়। পুজো বলে আজকে রাস্তাতে একটু বেশি ভিড়, কত লোকজন চারিদিকে সেজে গুজে সুন্দর করে ঠাকুর দেখতে বেরিয়েছে, সেটা দেখতেও ভীষণ ভালো লাগে, তাই না বলুন? এই যে এখানে আমাদের বাড়ির এখানেই বিশাল বড় করে একটা পুজো হচ্ছে, সুন্দর করে সাজিয়েছে এই মণ্ডপটা, ভীষণ ভালো লাগছে দেখে। মণ্ডপের ভেতরে ঢুকছি, ভেতরটাও ভীষণ ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। সামনের মায়ের প্রতিমা, মাকে সুন্দর করে আজকে সাজানো হয়েছে, মায়ের আজ অপরূপ দৃশ্য। এটা বড় কালী বাড়ি, এখানকার মা ভীষণ জাগ্রত, তাই জন্য এখানেও বেশ ভিড়, ভক্তদের বেশ ভিড়ের ঢল। মায়ের বাঁদিকে রয়েছে শিব মন্দির, এখানেও ভক্তরা মন্দিরে ঢুকে পুজো দিচ্ছে। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোবো, মাকে পুজো দিয়ে প্রণাম করব বলে এসেছি। ওই যে দেখুন সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। ছোটজনকে সাথে নিয়ে এসেছি, আসার পরে বড়জনের একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হয়েছে বলে আজকে ওকে আর বের করিনি। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি আজকে। আপনারা কোথায় কোথায় ঘুরলেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করলে আমার পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।